নজর রাখবো পরবর্তী সংবাদে। বন্যা পরিস্থিতির দিকে আরো একবার নজর রাখতে হয় রাজ্যে। এবার ক্ষতিগ্রস্ত অনেকটাই ক্ষতির সম্মুখীন রাজ্যবাসী, তারই মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। সেই রকম একটি উদাহরণ যদি দিতেই হয় তাহলে আগরতলা শ্রীলঙ্কা বস্তি, যেখানে আজ দুর্গত মানুষের পাশে আজ দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি ওই এলাকায় সিপিএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে ব্লিচিং পাউডার এবং ঔষধ বিতরণ করা হচ্ছে। এদিন এই পরিদর্শনে মানিক সরকার ছাড়াও প্রাক্তন মন্ত্রী মানিক দে ছিলেন মানিক সরকারের একই সঙ্গে এদিন একজন ডাক্তারকেও নিয়ে যাওয়া হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। তো যাই হোক, তো এখানে তো এখন জল একটু গত পরশুদিন বিকেল থেকে জল নামতে শুরু করেছে। তো আমাদের যে কর্মীরা সারা ত্রিপুরার মতোই এখানেও, তারা প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছেন এবং গত দুই দিন তারা খাবার দাবার দিয়েছেন এবং সবাইকে যারাই মানে জলের ইয়েতে মানে বিধ্বস্ত হয়ে বেরোতে পারছে না, রোজগারপাতি কিছু নাই, সবাইকে তারা সাহায্য করার চেষ্টা করেছে। এবং এই ঘুরতে গিয়ে তাদের যেটা মনে হয়েছে, অসুস্থ হচ্ছে মানুষ, ডাক্তার এবং ওষুধের দরকার। তো আজকে ডাক্তার, ঔষধ, ব্লিচিং পাউডার নিয়ে তারা এসে, তা আমরা তো একটা অংশ পর্যন্ত গেলাম, বাকিটা তারা ঢুকছে, আমরা ফিরে যাচ্ছি। তো ওষুধ দিচ্ছে এবং ডাক্তারবাবু কালকে আবার আসবে। অনেককে ওষুধ দিয়েছেন, আমি লক্ষ্য করলাম মহিলারা ডাক্তারবাবুকে দেখে প্রচণ্ড আশ্বস্ত হয়েছেন এবং নিজেরা বলে বলেই ওষুধ দিচ্ছে। কিছু কিছু জটিল রোগের ওষুধের কথা বলছে, যদিও ডাক্তারবাবু সেই ওষুধগুলি দেওয়ার পক্ষে না, যেগুলি পরীক্ষা নিরীক্ষা ছাড়া চট করে দেওয়া যায় না, দেড় দুই বছরের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক। তো যেটা হয়েছে মানে বন্যা বর্ষণ, এটা তো মানে অভাবনীয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। কার্যত আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে এবং তাতে কেন্দ্র করে ধীরে ধীরে জল নামতে শুরু করেছে বন্যা প্লাবিত এলাকাগুলির, এবং তারই এক উদাহরণ আজ শ্রীলঙ্কা বস্তি আগরতলা। এবং সেখানে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি পরিদর্শনে গিয়েছেন এবং তাদেরকে জরুরি পরিষেবা দিতে সঙ্গে গিয়েছেন ডাক্তার, একই সঙ্গে ওষুধ বিতরণ করা হয়েছে যারা অসুস্থ হয়েছেন, এবং আগামীকালও তাদেরকে সেখানে পরিষেবা দিতে যাবেন ডাক্তার, এমনটাই জানিয়েছেন আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।